রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর বিস্তীর্ণ এলাকা জুড়ে নিশ্চিত করা হয়েছে আধুনিক জীবনযাপনের সব রকম সুযোগ সুবিধা। গত 176 বছরের সাইক্লোনের তথ্য উপাত্তের ভিত্তিতে নেওয়া হয়েছে ভাসানচরের নিরাপত্তা ব্যবস্থা। 19 ফুটের সুদৃঢ় বাঁধ ঠেকিয়ে দিতে সক্ষম ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ঝড়কেও। ভাসানচরকে রক্ষায় প্রস্তুত 3 স্তরের প্রতিরোধমূলক কাঠামো। ভাসানচর ঘুরে এসে আরিফুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন উদয় রুদ্র। এখানে এখন রোদ ঝলমলে দিন অপেক্ষায় নতুন বাসিন্দাদের। 2 কিলোমিটারের বেশি পাইলিং মাথা উঁচু করে জানান দিচ্ছে সমুদ্র শাসনে সদা জাগ্রত। তীর প্রতিরক্ষা বাহিনীতে আরও আছে গ্রাভেল, জিওব্যাগ। যদি ঝড় হয়, জলোচ্ছ্বাস আসে, তবুও সাগরের বুকে অটল অটুট থাকবে 13,000 একরের ভাসানচর। 1842 সাল থেকে 2018 যাচাই করা হয়েছে 176 বছরে যত সাইক্লোন হয়েছে তার সবগুলো। নির্মাণ করা হয়েছে 9 ফুট উঁচু বাঁধ, উচ্চতা বাড়বে 10 ফুট। যদিও এখানকার পুরনো বাসিন্দারা বলছেন প্রকৃতির রুদ্ররূপের দেখা কখনো পাননি। আমরা এতে গদুগাদি রয়েছি, দুয়ার বেশি হলে তো আমরা গদুগার থাকতো না, ডুবে লাইতো, আমরা থাকতাম হইতাম না, বজুরও থাকতো না। আমাদের এখানে 7-8 হাজার মহিষ আছে। 8 হাজার মহিষ আমরা কীভাবে নিয়ে থাকি? আমরা 100-এর উপরে রাখাল আছি। এই রাখাল কীভাবে থাকে? আপনি আমাদের জীবন কি যদি হুমকির মুখে থাকতো এরকম আমরা কি এখানে থাকতাম? আমাদের তো মা বাবা আছে, ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে নাকি? 42 কিলোমিটারের সড়ক পৌঁছে গেছে আশ্রয়ণ এলাকার প্রত্যেকটি কোণে। ঘরগুলো তৈরি হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর বিধান মেনে। নিশ্চিত করা হয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য 3.9 বর্গমিটার জায়গা। 4 সদস্যের জন্য 1-1টি ঘর, 16টি ঘর নিয়ে 1-1টি বাড়ি, আর 12টি বাড়ি নিয়ে 1-1টি পাড়া বা ক্লাস্টার। এমন ক্লাস্টারের সংখ্যা 120টি, আর প্রত্যেক ক্লাস্টারের জন্য 1টি করে সাইক্লোন শেল্টার, যা অবলীলায় সামলাতে পারবে 260 কিলোমিটার গতির ঝড়। 20 সজ্জার 2টি হাসপাতালে থাকবে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, কমিউনিটি ক্লিনিক আছে 4টি, 2টি 4তলা স্কুল, এতিমখানা, ডে কেয়ার সেন্টার, মাল্টিপারপাস সুপার শপ, বাজার, আধুনিক জীবনযাপনের সব উপাদান প্রস্তুত ভাসানচরে। কক্সবাজারেতে আপনার মানে কোনো স্কুলিং বা ইনফর্মাল লার্নিং সেন্টার যেগুলি আছে খুবই সীমিত আকারে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যারা নাকি অ্যাবভ ক্লাস 5 বা 6 পড়তে চায় তাদেরও কিন্তু সেই ব্যবস্থাগুলি করা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, ভবিষ্যতে যদি আরও স্কুল করতে হয় সেপারেটলি স্ট্রাকচারও করতে পারবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে ভাসানচরের তুলনা করলে দেখা যায় ক্যাম্পে 1টি টয়লেট ভাগাভাগি করতে হচ্ছে 20 জনকে, আর এখানে 11 জন। কুতুপালং উখিয়ায় যেখানে 80 জনের জন্য 1টি গোসলখানা, সেখানে ভাসানচরে প্রতি 16 জনের জন্য 1টি বাথরুম। রোহিঙ্গা শিবিরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন, সেখানে ডিজেল জেনারেটর আর সৌর বিদ্যুতে আলোকিত হবে গোটা ভাসানচর। রোহিঙ্গাদের নিয়ে বহু দেশ বহু কথা বলেছে, কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশই। শুধুমাত্র মানবিক কারণে নিজের দেশের পরিবেশ, প্রতিবেশ আর অর্থনীতিকে চাপে ফেলেছে। 3,000 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করে এই সুবিশাল আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়েছে, যা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চেয়েও কয়েক গুণ বেশি আধুনিক এবং নিরাপদ। কিন্তু তারপরও নানামুখী দ্বন্দ্ব আর স্বার্থের টানাপোড়েনে দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া। আরিফুর রহমান, DBC News, ভাসানচর, নোয়াখালী।